আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও অনেক ভালো আছি, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সকালবেলা যে মায়েদের বাচ্চারা স্কুল কলেজে যায়, তারা আসলে বুঝে যে সকালটা কীরকম তাড়াহুড়োর মধ্যে কাটে যেদিন স্কুল থাকে। তো আমার দুই ছেলে, একজন কলেজে যায়, একজন স্কুলে যায়, দুজনের আসলে খাবার মেনু সব কিছু তখন আলাদা থাকে। তো জয়িত আগে স্কুলে ক্যান্টিনে খেত, এখন আর খেতে চায় না, সেই খাবার নাকি ভালো লাগে না, যে কারণে বাসা থেকেই খাবারটা রেডি করে দিতে হয়। আর জাবির দেখা যায় মাঝে মধ্যে স্কুলে খায়, আর মাঝে মধ্যে খাবারটা দিয়ে আসি। স্কুল যেহেতু কাছাকাছি তাই ততটা সমস্যা হয় না, ওর লাঞ্চ ব্রেকের একটু আগে দিয়ে আসলেই হয়। তো এদিকে আমার জাবিদ বাবা রেডি হচ্ছে, তার স্কুলে আজকে হচ্ছে, এখন যেহেতু ফল সিজন চলছে, তো ওই ফল সিজনে দেখা যায় যে কোনো একদিন আর কি সেটা পালন করে। তো আজকে ওর স্কুলে সবাই হলুদ ড্রেস পরে যাবে, আর ওকে স্কুলে দিয়ে এসে নাস্তা করে ঘরের অনেক ধরনের কাজ শেষ করেছি, রান্না করতে যাব। তো বাগানে শুরুতে যেমন কাজ থাকে, শেষেও কিন্তু অনেক কাজ থাকে। কিছু গাছ ঘরের মধ্যে এনেছি, আরও কিছু আনবো, তো জানালার কাছে রাখবো বিধায় এই শেল্ফটা করেছি। অলরেডি আগামী বছরের জন্য কিন্তু গাছ শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে আমার হাজব্যান্ড কিছু লতি কিনে এনেছিল, সেগুলো পানিতে ভিজিয়ে শিকড় বের করে মাটিতে দিয়ে দিয়েছে। থানকুনি পাতা এনে রেখেছি, আল্লাহ যদি সুস্থভাবে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আগামী বছর এগুলো বাগানে দিয়ে দিব। তো আমার হাজবেন্ড অলরেডি বাগানে কাজ শুরু করে দিয়েছে, আর আমি ঝটপট রান্নাটা করে নেব আজকে, মানে অল্প পরিসরে রান্নাটা শেষ করব, কারণ অনেক ধরনের কাজ আছে বাগানে। তো পরিষ্কারের কাজগুলো সাধারণত সেই করে, আমি আসলে গাছপালা এখান থেকে সেখানে কীভাবে নিতে হবে ওইগুলোই ডিরেকশন দিই, আর কিছুই না, আর সব কিছুই কিন্তু সে করে। তো এখানে সবজির লাবড়া করেছি, সাথে আছে মুরগি রান্না করছি, একটু হালকা ঝোলঝোল রাখবো আজকে মুরগি। তো যেহেতু মুরগি রান্না করেছি সাথে বাচ্চাদের তো পোলাও লাগবে, তো সাদা পোলাও রান্না করছি। আসলে আমার বাসায় দেখা যায় সপ্তাহের 5 দিনই পোলাওটা রান্না করা হয়, ভাতটা বাচ্চারা খুব একটা খায় না, গোশ হলে পোলাওটা পছন্দ করে খায়। আর চাল কুমড়া কেটে রেখেছে, চাল কুমড়া রান্না করব, লাউয়ের বিচি ভর্তা করব। এই পর্যন্তই থাকবে আজকে রান্না বান্না, আর খুব বেশি ঝামেলা যাব না, চেয়েছিলাম আরও কিছু ভর্তা করব, কিন্তু তাহলে রান্নাঘরেই আমার সময়টা কেটে যাবে, বাইরে কাজ করতে যাওয়া যাবে না। তাছাড়া আমার একটা বদভ্যাস আছে যে রান্নাঘরে ঢুকলে আমি আর সহজে বের হতে পারি না, মানে একটার পর একটা রান্না করতে থাকি, সেই সকালে ঢুকলে দেখা যায় বিকেল হয়ে যায় বের হতে বের হতে। তো আজকে আর সেই ভুল করব না, ঝটপট রান্নাটা শেষ করেছি। আর এদিকে বেচারা কাজে গভীর মগ্ন আছে, মাটিগুলো চালছে, কারণ মাটি চেলে না রাখলে পরে সিজনের শুরুতে না সমস্যা হয়, তখন বৃষ্টি থাকে, ঠান্ডা থাকে, ওই সময় আর মাটি চেলে গাছ লাগানো যায় না। আর আমার ঘরে যত সবজি খোসা হয়েছে এগুলো কিন্তু এখন সারাটা সিজন এরকম জমিয়ে রাখবো, আর তাছাড়া বেডেও ছিটিয়ে রাখবো। গাছ যত ধরনের গাছ কাটবো তার বেশিরভাগ এরকম মাটিতে দিয়ে রাখবো, এটা কিন্তু সার হিসেবে কাজ করবে। আর এর সাইডে যত গাছ ছিল, শশা গাছ, মিষ্টি কুমড়া গাছ, সবই কিন্তু কেটে পরিষ্কার করা হয়েছে। প্রচুর ঠান্ডা পড়ে রাতে, আর গাছের গোড়াগুলো এখন এক ধরনের পচন ধরেছে, বৃষ্টি ঠান্ডা সব কিছু মিলিয়ে চেষ্টা করব খুব শীঘ্রই হচ্ছে গ্রিন হাউসটা সেট করতে। আর এই ভিডিওটা যেহেতু কিছুদিন আগে করা, আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছি তার আগে করা ছিল এই ভিডিওটা, তখন ওয়েদার বেশ ভালো ছিল, সব ধরনের গাছে মোটামুটি এখনও অনেক ফুল আসছে, ফল আসছে, কিন্তু কাজ হবে কি, আর 2-3 দিন হয়তো ভালো থাকবে এরকম। আর এই যে লাউ শাক, তখন কিন্তু ঠিক ছিল, আমি গতকালকে যে ভিডিও শেয়ার করেছি তখন কিন্তু এগুলো ছিল না, কারণ অলরেডি কেটে দিয়ে দিয়েছি ওই দিন বিকেলবেলায়, অনেকজনকে দিয়ে দিয়েছি কেটে,
এত সুন্দর তাজা তাজা লাউ শাক এই সময় এসে অনেকের বাগানে দেখি যে লাউয়ের ডগাগুলো একেবারে চিকন হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার লাউ গাছের প্রত্যেকটা ডগা এখন অনেক সুন্দর আছে। শুধু লাউ গাছ না, আমার প্রত্যেকটা গাছ কিন্তু মাশাল্লাহ অনেক সবুজ আছে। অনেকেই বিশ্বাস করে না যে এতে বাড়তি কোনো খাবার দেয় না, আমি কিন্তু ন্যাচারাল খাবারগুলোই দেই। অনেকে প্রশ্ন করে যে আপনার গাছ এত সবুজ থাকে কীভাবে, আসলে আমি মনে হয় ওদেরকে একটু ভালোবাসাটা বাড়তি দেই, তা না হলে সবার বাগানে গাছ নষ্ট হলে আমার বাগানে গাছগুলো কেন এত সবুজ, এটা আসলে আমি নিজেও জানি না, এটা আল্লাহর ইচ্ছা। আর হয়তো যত্ন নেই আমি হার্বাল মানে ন্যাচারাল যেসব জিনিস, যেসব খাবার সেগুলোই কিন্তু ব্যবহার করি, টুকিটাকি ভিডিও কিন্তু আমি শেয়ার করি আমি কী কী দেই না দেই। তো এই গাছগুলো হচ্ছে ঘরে নেব, যে কারণে একটু ক্লিন করা হচ্ছে। গাছ ভরা মরিচ, মোটামুটি সব কিছুই এখনও গাছে ভরা, কিন্তু এই যে ঠান্ডাটা, এই যে রোদ আসছে এখন, আর এক সপ্তাহ পরে কিন্তু এই নিচে রোদটা আর থাকবে না। সামনে ওয়েদার ভালো ঠিকই, তবে আমার বাগানে আর রোদ আসবে না, মানে মাটির লেভেলে আর রোদ থাকবে না। এই এই সমস্যাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো আমার বাগানে ভাগ্যবশত 3-4টা লাল কচু আসছে, মানে এগুলো কিন্তু আমি মুখে লাগিয়েছিলাম, সেগুলোকেও ঘরে নিয়ে আসব। দেখুন বাগান শেষেও কিন্তু অনেক কাজ থাকে, ঘরে তুললে সেই টবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু জানালার কাছে নিতে হয়, যেহেতু সিটিং রুমে থাকবে, দেখারও কিন্তু একটা সৌন্দর্য আছে। তো এই যে ঘরে এনে রেখেছি এদেরকে, এদের আবাসস্থল আপাতত ঘরেই হবে। মুখি কচু কিন্তু ঘরে আনি না, আনি হচ্ছে দুধমান কচু বা অনেক সময় লতিরাস কচুটাও আনি। দুধমান কচু যেহেতু বাংলাদেশ থেকে আনা হয়েছে, এটা নষ্ট হয়ে গেলে আর পাবো না, তাই বেশি যত্ন করে আনা হয়েছে। বাইরে থাকলে যদি ঠান্ডা নষ্ট হয়ে যায়, সেজন্য কিন্তু গত বছরও আমি ঘরে এনে রেখেছিলাম। আর এই যে বিলাতি ধনে পাতা, কিছু ধনে পাতা ছিঁড়ে নেব, আমি লাউয়ের বিচি যে ভর্তা করব তার মধ্যে দিয়ে দিব। এগুলো এখন ঘরেই থাকবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী বছর আবার বাগানে দিয়ে দিব। আর এসব গাছ যখন ঘরে থাকে তখন কিন্তু বাইরের থেকে আরও বেশি যত্ন নিতে হয়, তা নাহলে পোকা ধরে যায়। কিছুদিন পর পর এগুলোতে মেডিসিন স্প্রে করতে হয় যেন পোকা না আসে, এরকম অনেক কাজ থাকে আর কি। তো এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও, এরপরে সারাদিনে আর কোনো কিছুই ভিডিও করা হয় নাই। গতকালকে কিছু সবজি হারভেস্ট করেছি, তার কিছু রান্না করেছি, আর এই লাউ চাল কুমড়েগুলো হচ্ছে ডিপে রেখে দিব। দেখুন চারদিকে ছড়ানো ছিটানো অনেক ধরনের সবজি তুলেছি, এখন যেহেতু অক্টোবর মাস এগুলো তো নষ্ট হয়ে যাবে, আর একসাথে সব তুলে প্রসেসিং করা কিন্তু অনেক কষ্ট, তাই আস্তে ধীরে করি আর কি। এগুলোকে কেটে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এর মাঝে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, আমরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, তো রাতে বাড়তি যে তরকারিগুলো থাকে সেগুলো ফ্রিজে রাখতে গিয়ে দেখি যে অনেকগুলো ধনে পাতা কিনে আনা হয়েছিল অনেকদিন আগে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ধনে পাতাগুলোর ঘ্রাণ অনেক সুন্দর, তাই ভাবলাম যে নষ্ট না করে এগুলো ধুয়ে কেটে ডিপ ফ্রিজে রেখে দেই, তাহলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে, আর তা নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখুন দেখতে মনে হয় কি সারাদিনে কাজ তো এতটুকু করেছি, কিন্তু সারাদিনে একটার পর একটা কাজ কিন্তু আছেই। বাচ্চাদের অলরেডি বিছানায় দিয়ে দিয়েছি, ভেবেছিলাম আমি এখন রিল্যাক্স হয়ে বসবো, তার কিন্তু উপায় নাই, কোনো না কোনো কাজ ঠিকই হাজির থাকে। তবে প্রতিদিন কিন্তু এত কাজ থাকে না, মাঝে মধ্যে একেবারে অলস সময় কাটায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর দুই ভাইকে বিছানায় দিয়েছি, তারা বিছানায় বসে কি করে একটু শুনুন। এই তোর বিয়ার লাগবে কি কারণে, ঘুমা ঘুমাই তোরছো না? ঘুমাই বসানো একটা বাজে।